5 মিনিট ফোটাবো। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, আমরা সকলে ভালো আছি। রুই মাছ তো আমি অনেক ভাবে রান্না করে আমার চ্যানেলে দিয়েছি, আজকে আমি রুই মাছ রান্না করব আলু দিয়ে খালি আদা জিরে বেটে একদম স্বাস্থ্যকর একটা ঝোল। আমার চ্যানেলে আজকে একজন নয় দুজন অতিথি আসবে খেতে, তাদের জন্য আমি এই রান্নাটা করব। পেঁয়াজ রসুন কিছু দেব না, খালি আদা জিরে দিয়ে রান্না করব। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার চ্যানেলে যে আসবে তাকেই আমি রান্না করে খাওয়াবো। মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দেব, মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো রুই মাছ খেতে খুব সুন্দর লাগে, সেগুলো মাছ ঝোলা লেগেছে, তোলাই তো কঠিন। ভেজে নেব, গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো, আদাটা জিরেটা বেটে। যারা খাবে তারা বসলুম, বন্ধুরা বসলুমরা তো এসব কিছু খায় না, ওনারা শুধু মাছটাই খায়। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বাটাটা দিয়ে দেবো। আদা জিরেটা খুব ভালো করে ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে না কষালে তো আদাটা গন্ধ বেরোবে। এবার আমি দুটো টমেটো কেটে দিয়ে দেবো, মশলাটা খুব সুন্দরভাবে কষাবো। আদা জিরে দিয়ে মাছ রান্না করলে বন্ধুরা এইভাবে একটু আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকবে, খেতে তখন বেশি ভালো লাগবে। দু মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আলু আর মশলা আমি এত সুন্দরভাবে কষিয়েছি, আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, এরকম ঝোল থাকবে, কষা কষা ঝোল থাকবে এইটা। এবার আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিই। ঝোলে জাল উঠে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো আর 5 মিনিট ফোটাবো, তাহলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। 5টা 6টা মাছ একসাথে দেখি ছাড়ানো যায় কি, ঝোলে দিলে ছেড়ে যাবে। ঝোল একদম রেডি, গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে না, ও গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। রুই মাছের ঝোল রান্না একদম কমপ্লিট। আর রান্না কমপ্লিট হবার পরেই চলে এসেছেন আমাদের আজকের প্রথম অতিথি। একদিকে মা খাবার দিচ্ছিল আর একদিকে ওনার সাথে গল্প শুরু করেছিল, প্রচুর গল্প হচ্ছিল, আমি সাইড থেকে শুনছিলাম। অ্যাকচুয়ালি শাক নিয়ে কথা হচ্ছিল এই টাইমে, মানে বেথর শাক রান্না করা হয়েছিল আজকে। তো উনি বলছিলেন যে আমাদের ওদিকে বেথর শাক আমরা মাঠ থেকেই তুলে নিয়ে আসি, বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। মা বলছিল যে আমাদের এদিকে তো সবই কেনা। মাছের ঝোল দিয়ে একটু, একটু ভাত দাও। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, যার কারণে বাবা আর ভাইকেও খেতে দিয়ে দেওয়া হলো। ভাই বলতে গেলে এটা আমার মাসিমণির ছেলে, আর বাবা ভাই আর আমাদের প্রথম অতিথির খাওয়া কমপ্লিট হওয়ার পরেই বাকি 3 জন ওনারা চলে এসেছিলেন। ওনাদেরকে আমি আর মা আমরা 2 জন মিলে খেতে দিচ্ছিলাম আর কি। তো সবাই খেয়ে বললো যে ভালোই হয়েছে, আমারও খেয়ে অনেক ভালো লেগেছে। একদম সিম্পল পাতলা করে ঝোল রান্না করা হয়েছিল, পেঁয়াজ রসুন ছাড়া, তেল মশলাও খুব একটা ইউজ করেনি, সাধারণের উপর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।